ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিন জেলায় টিসিবির পণ্য বিতরণে নানা অনিয়ম ঘটেছে। এসব জেলায় জনপ্রতিনিধি ও তাদের সহযোগীদের সচ্ছল স্বজনরাই এসব সুবিধায় তালিকায় এগিয়ে। ক্ষমতার অপব্যবহার করে এসব কার্ড দেওয়া হলেও ভয়ে প্রতিবাদ করতে পারেনি বঞ্চিতরা। এ নিয়ে আরও জানাতে নাটোর ও টাঙ্গাল থেকে জানাবেন সহকর্মীরা। শুরুতেই নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ি। বাপ্পি, কতগুলি পরিবার এরকম অবৈধ সুবিধা নিয়েছেন, আর এই নতুন সরকার নতুন প্রশাসন কোনো উদ্যোগ এ বিষয়ে নেবেন কিনা? আমরা প্রতিবেদনে যেমন দেখাচ্ছিলাম যে প্রায় অধিকাংশ জেলাতে কিন্তু এই টিসিবি কার্ড বা এটাতে হতদরিদ্র মানুষের জন্য যে সুবিধা সেগুলোতে কিন্তু আসলে যে বেশ কিছু দুর্নীতি অনিয়মের চিত্র আমরা উঠিয়ে তুলেছিলাম। কিন্তু আসলে এই একই চিত্র কিন্তু আসলে নাটোরে যে অবস্থায় রয়েছে সেই অবস্থা থেকে কিন্তু আসলে পরিত্রাণ পাওয়ার মতো কোনো অবস্থা আমরা কিন্তু আসলে মাঠ পর্যায়ে দেখিনি। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে আমাদেরকে শুধুমাত্র যখন আমরা তাদের কাছে এই বিষয়টা নিয়ে কথা বলছি তখন তারা আসলে আমাদেরকে একটি উত্তর দিয়ে থেমে যায় যে আমরা আসলে বিষয়টি নিয়ে তদন্ত করে দেখবো, আসলে কোথাও যদি কোনো ফাঁকফোকর থাকে তাহলে সেটা নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নেবো। আসলে এই পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ, এরপর এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো এলাকাতে এই কোন তদন্তর আমরা দেখতে পাইনি যে তদন্ত চলেছে বা তদন্ত করা হয়েছে বা কারো দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনকি জেলা প্রশাসনের পক্ষ থেকেও যে আমাদেরকে জানানো হয়েছিল যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার কারণে কিন্তু এই অনিয়ম গুলো কিন্তু আসলে ধীরে ধীরে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই বর্তমানে যে স্থানীয় কোনো জনপ্রতিনিধি না থাকার কারণে কিন্তু আসলে যে এই সুবিধাগুলো আটকে আছে তা কিন্তু নয়, তাদের যে এই স্বজনরা ছিল তারা কিন্তু আসলে এই নিয়মিত এই সুবিধা তারা নিয়ে যাচ্ছে। সব মিলে যদি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া না যায় তাহলে কিন্তু আসলে এই যে হতদরিদ্রদের যে কার্ড গুলো রয়েছে সুবিধাগুলো রয়েছে এই সুবিধাগুলো কিন্তু আসলে যাদের প্রাপ্য না তারা যে পাচ্ছে, তার যাদের পাওয়ার কথা না যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না, এই বিষয়টা নিয়ে যদি এই প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় ভাবে যে জনপ্রতিনিধি বাদেও কিন্তু এই এলাকাবাসী নিয়ে যদি বসে বলা যায় যে এই অবস্থাতে যে এই এলাকাতে এতগুলো কার্ড রয়েছে এতগুলো অসচ্ছল মানুষকে দেওয়া হবে, আপনারা সবাই মিলে আসলে এই তালিকা তৈরি করুন, তাহলে কিন্তু আসলে সুনির্দিষ্ট যারা অসহায় অসচ্ছল তারা কিন্তু এই কার্ড সুবিধাটা পাবে বলে আমরা মনে করেছি এখানকার জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ। বাপ্পি, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু একবার টাঙ্গাইলের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে যারা এই অনিয়মের সাথে জড়িত তারা কি এখন পলাতক, তাদের গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? এই অনিয়মটা কিন্তু 12টি উপজেলার যত চেয়ারম্যানরা রয়েছে বা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তারা সবাই জড়িত, সবাই যে পালিয়েছে তেমন না, দু চারজন পালিয়েছে বাকিরা রয়েছে। এই যে সুবিধাভোগী যখন নির্ধারণ করা হয় স্বল্প আয়ের বা নিম্ন আয়ের বা অতি দরিদ্র, এই তালিকা তৈরি করার সময়ই কিন্তু মূলত অনিয়মটা শুরু হয়। সেখানে দলীয় আনুগত দলীয় প্রভাবশালী ব্যক্তি নিকট আত্মীয় সহ জনপ্রতিনিধিরা যাদেরকে পছন্দ করেন শুধুমাত্র তাদেরকেই রাখেন, কোনো তালিকায় শুধু তারাই করেন, আবার কোনো কোনো তালিকার ক্ষেত্রে কিন্তু সরকারের বিভিন্ন দপ্তর জড়িত, কোনো তালিকায় আমরা সঠিকভাবে করতে দেখিনি এমন অভিযোগ কিন্তু স্থানীয়রা বলছে। তারা যেটা বলছে যে সরকারি দপ্তরও যখন কোনো তালিকা করে তখনও তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে, সেক্ষেত্রে যারা সঠিকভাবে পাওয়ার কথা তারা অনেকেই পায় না, একদমই যে পায় না তেমন না, অনেক অতি দরিদ্র পায়, তবে একটি বড় অংশই কিন্তু রাজনৈতিক প্রভাবশালী যারা রয়েছে তারাই বিভিন্নভাবে নিয়ে নেয়। আর যারা এই বিষয়ে পদক্ষেপ নিবে মাঠ প্রশাসন সেরকম কোনো পদক্ষেপ কিন্তু আমি অন্তত আমার বিগত সময়গুলোতে দেখিনি। দেখুন, এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে, জেলা প্রশাসক রয়েছে, এছাড়া স্থানীয় সরকার বিভাগের একজন উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তা প্রত্যেকটা জেলাতেই কাজ করে, আমার এখানেও আছে। তো তাদের এখানে কিন্তু মাঝে মাঝে অভিযোগগুলি যে আসে না আসে, পত্রপত্রিকায় হয় টিভিতে প্রতিবেদন হয়, কিন্তু সেটা নিয়ে যে দৃশ্যমান কোনো পদক্ষেপ ইতিপূর্বে আমরা দেখিনি। যে কারণে হয়েছে কি, এটা একটা কালচারে পরিণত হয়েছে, যুগের পর দিনের পর দিন এটা চলছে এবং এই জায়গা থেকে মানুষ এখন পরিত্রাণ চায়, তারা চায় যে অতি দরিদ্রদের যে তালিকা সেটা সঠিকভাবে করা হোক এবং জনপ্রতিনিধি অন্তত এই একটি ক্ষেত্রে সততার পরিচয় দেবে এবং সুনির্দিষ্টভাবে যারা অতি দরিদ্র এবং যারা এই সুবিধা পাওয়ার উপযোগী শুধু তাদেরকেই দিবে এমনটি তারা প্রত্যাশা করছে। এ বিষয়ে স্থানীয় যেসব সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছে তাদের সাথেও আমাদের বিভিন্ন সময় কথা হচ্ছে, তাদেরও একটি কথা, অন্তত এই একটি জায়গায় সরকার যদি বা প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তারা যদি সচেতন থাকে তাহলে দেশের দরিদ্রের একটি বড় একটি অংশ সরকারের যেসব প্রণোদনা বা সরকারের দেওয়া যেসব সুযোগ সুবিধা তারা তাতে পাবে এবং তাদের জীবনমানের অনেকটাই উন্নয়ন ঘটবে। এ হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে। নাটোর এবং টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।